বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, পবিত্র রমজান আসলি এবং সামনে ঈদ থাকলেই আমরা আলোচনায় নিয়ে আসবার চেষ্টা করি এবং আলোচনাটা প্রতিটি মানুষেরই নাগরিকেরই এই প্রশ্ন আসছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মধ্যে তার ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে কি না, এবং সেই সঙ্গে স্বাস্থ্যকর অর্থাৎ ভেজাল খাদ্যদ্রব্য যেটি নিয়ে গত কয়েক বছর ফরমালিন নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে, এই বিষয়গুলো এই সময়টাতে আলোচনায় থাকে। আর মূলত এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলব। কথা বলবার জন্য আজকে যারা আমার অতিথি, চলুন তাদের সঙ্গে পরিচিত হই। আমার বায়ে যিনি আছেন, তিনি গত কয়েক বছর ধরেই আসলে একজন ব্যবসায়ী নেতা এবং দ্রব্যমূল্য নিয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে তিনি কাজ করছেন, নেতৃত্ব দিচ্ছেন এবং ফরমালিন বিষয়ে তিনি যথেষ্ট পরিমাণে সক্রিয় ভূমিকা রেখেছেন, এবং এই প্রসঙ্গ আসলে এফবিসিসির পক্ষ থেকে তিনি কথা বলেছেন গণমাধ্যমে। বাংলাদেশ ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসির সাবেক সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন আমার বায় বসা। আমার ডানে রয়েছেন মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, সাবেক মন্ত্রী এবং এই মুহূর্তে জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। তিনিও বরাবরই তৃতীয় মাত্রায় গত এক যুগ ধরে কথা বলছেন এবং দ্রব্যমূল্য তার আলোচনার একটি অন্যতম প্রধান বিষয়, সবসময় দ্রব্যমূল্য এবং টেন্ডারবাজি নিয়ে বেশ সোচ্চার ছিলেন। দেখা যাক আজকে যেহেতু সরকারের সঙ্গে খানিকটা যুক্ত, খানিকটা বিরোধী দলে, আজকে তার ভূমিকা কি হয়। মোহাম্মদ হেলাল উদ্দিন, আপনাকে দিয়ে শুরু করি যে কি আশা করতে পারে দেশবাসী যে এই রমজান মাসে, সংযমের মাসে ব্যবসায়ীরা কতটা সংযমী হয়ে থাকবেন এবং মানুষ তার ক্রয় ক্ষমতার মধ্য থেকে জিনিস, বিশেষ করে রমজানে যেসব পণ্যের দিকে মানুষের চাহিদা থাকে, আগ্রহ থাকে, সেই বিষয়গুলো যদি বাণিজ্য মন্ত্রী আশ্বস্ত করেছেন সবকিছু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, আমরা একটু আপনার কাছ থেকে আপনার ভাষাটা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আমাদের এই পর্যন্ত যে মজুদের যে চেহারা তাতে কিন্তু আসলে সন্তুষ্টি প্রকাশ করা ছাড়া আমাদের কোনো গত্যন্তর নাই। সবকিছুই এই পর্যন্ত চাল, চিনি, তেল, আদা, রসুন, ছোলা, ডাল, এইগুলো মানে পর্যাপ্ত পরিমাণ বলবো না, মোটামুটি রমজান মাসকে চালাবার জন্য যথেষ্ট পরিমাণ মজুদ আছে। এখন প্রশ্ন হচ্ছে এই ভোগ্যপণ্যের দাম বাড়লে এই দোষটা হয় ব্যবসায়ীদের। এখন ভোগ মানে অনেক পণ্য থাকলেই যে ভোগ্যপণ্যের দাম বাড়বে না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। প্রথমত হচ্ছে যে সাপ্লাই চেইনটা যদি ঠিক না থাকে, অমর্ত্য সেন যে কথাটা বলেছেন যে মানে পণ্য থাকলেই যে দুর্ভিক্ষ হবে না তার কোনো প্রমাণ নাই, কিন্তু সাপ্লাই চেইনগুলো ঠিক রাখতে হবে। আপনি দেখেন এই যে কয়েকদিন যাবৎ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মাঝখানে খুব খরা গেল, এখন বৃষ্টি শুরু হয়েছে, এই বৃষ্টির কারণে কিন্তু আবার আমাদের সাপ্লাই চেইনে কিছু ডিস্টার্ব হচ্ছে, এবং সাপ্লাই চেইনে ডিস্টার্ব হওয়ার কারণে হবে কি, কাঁচামরিচ আমরা গত সপ্তাহ পর্যন্ত দেখলাম যে 12-14 টাকা হোলসেলে বিক্রি হতো, খুচরা গিয়ে 40-45 টাকা বিক্রি হতো, বাট এখন দেখবে যেটা আস্তে আস্তে দাম বাড়তে শুরু করবে, কারণ যখনই বৃষ্টি হয় তখনই সবার আগে ক্ষতিগ্রস্ত হয় কাঁচামরিচের গাছ এবং ছোট ছোট থাকে কাঁচামরিচের গাছ, বর্ষায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কাঁচামরিচের গাছ। তারপরে ধরেন আপনি এই যে চিটাং থেকে মাল আসবে, চিটাং ঢাকা থেকে মাল যাবে, এই যানজট যেখানে 6-7 ঘন্টা ড্রাইভ, সেখানে দেখলো 12-14 ঘন্টা লেগেছে, ঢাকা শহরে যে অবস্থা, যানজটের যে অবস্থা, আমরা সাপ্লাই চেইন যদি ঠিক করতে না পারি তাহলে কিন্তু আসলে আমরা যত চেষ্টা করি, আপনি এখন পর্যন্ত দেখবেন তেলের দাম গত বছরের তুলনায় যদি আজকে আমি তুলনা করি তাহলে দেখবেন যে পার লিটারে 15-18 টাকা পর্যন্ত কমে আসছে, গত বছর থেকে এই বছর কিন্তু কমে আসছে। চিনির দাম আপনি দেখবেন যে গত বছর ছিল এই সময় মধ্যে 45-50 টাকা, এখন কিন্তু 38-42 টাকার মধ্যে, চিনির দামও পার কেজিতে প্রায় 7-8 টাকা কমে আসছে, ছোলার দামটা কিছু বেড়েছে, ছোলার দাম পার কেজিতে বোধ হয় 10-12 টাকার মতো গতবারের চেয়ে এইবার বেড়েছে। এখন ছোলার দামটা বাড়ার পিছনে আমি চেষ্টা করছি জানার জন্য, আসলে হয় কি ছোলাটা এই এক মাসই কিন্তু ব্যবসাটা, কিন্তু ছোলার ব্যবসা এক মাস মূলত, এক মাস মূলত এক মাস। পেঁয়াজের চাহিদাটা কি পরিমাণ বাড়ে রমজান মাসে? মানে 1/3 বেড়ে যায়, একদম স্ট্রেট ওয়ে 1/3 বেড়ে যায় আমাদের পেঁয়াজের চাহিদা সব মিলে 14-14.5 লক্ষ। চিনির ক্ষেত্রে চিনিটাও একটু অন্যতম, মানে সবকিছু 1/3 বেড়ে যায়। বাংলাদেশের মতো মানে ধর্মপ্রাণ মুসলমান কিন্তু অন্য জায়গায় খুব বেশি খুঁজে পাওয়া যাবে না আমি জানি না, রমজান মাসে আমরা এত বেশি মানে ইভেন আপনার আমার অর্থনীতিতে যদি আমরা জিডিপি সাইজ আমরা যেটা ধরি প্রায় 14 লক্ষ কোটি টাকা, সেখানে দেখবেন যে আমাদের শুধু রমজান মাসে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা এক্সট্রা আমাদের হচ্ছে ট্রানজেকশন হচ্ছে, মানে সেই জাকাত থেকে শুরু করে ফেত্র থেকে শুরু করে ইফতার, যানবাহন, চলাফেরা, গিফট সব কিছু মিলে
আপনি দেখেন দেখবেন যে মানে আমাদের অর্থনীতি এটা একটা এটা একটা বিস্ময়কর বিষয় যে এক মাসে আমরা এত বেশি আমাদের মানে ভোগ্যপণ্যের ইয়েটা বেড়ে যায়, চাহিদাটা বেড়ে যায়, অর্থনৈতিক কর্মকাণ্ডের চাহিদাটা বেড়ে যায়, সবকিছু মিলে অন্যান্য দেশের সঙ্গে মুসলিম দেশের সঙ্গে কিন্তু বাংলাদেশের তুলনা করা যাবে না, এবং সেই কারণে কিছু কিছু পণ্যের দাম বেড়েও যাচ্ছে। হ্যাঁ, আমরা বলছি না যে একেবারে পণ্যের দাম একেবারে স্থিতিশীল আছে, কিন্তু যদি পণ্যের দাম বাড়তেন, আপনি যদি এভাবে খেয়াল করেন যে এখন একজন মানুষ যে আয় করে তার কি পার্সেন্ট সে ভোগ্য পণ্যে ব্যয় করছে, গত 50 বছর আপনি দেখবেন না, এখন ভোগ্য পণ্যে কিন্তু দেখবেন যে তুলনামূলকভাবে অনেক কম খরচ হচ্ছে ভোগ্য পণ্যে, তার যাতায়াতে যে টাকাটা খরচ হচ্ছে। আজকে বৃষ্টি, সারা ঢাকা শহর স্ট্রাক হয়ে গেছে, আপনি সিএনজি যাচ্ছে না, রিক্সা যাচ্ছে না, বাসে মানুষ উঠতে পারছে না, মানুষ ছাতা নিয়ে রাস্তা দাঁড়িয়ে আছে, এবং যে ভাড়া আপনি এখান থেকে মিরপুর যাবেন 300 টাকার নিচে কোনো সিএনজি পাবেন না। এটা কিন্তু ওই আমার মনে যে আমরা সত্যি সত্যি আমাদের আয় বেড়েছে ঠিক আছে, কিন্তু এই জায়গাগুলো যদি আমরা রিপেয়ার করতে না পারি, আর গণপরিবহন যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে কিন্তু আসলে আমরা যেভাবে হোক আমরা ভোগ্যপণ্যের কথা বলছি বারবার, কিন্তু এইসব জায়গায় যখন দেখবেন শিক্ষাখাতে দেখেন আপনার বাচ্চা স্কুলে যাচ্ছে তার বেতন কত, তাকে আবার কোচিং করতে তার বেতন কত, তার পিছনে দুটো লোক লাগছে, এইগুলো যদি আমরা খেয়াল করি, আপনি ওষুধ খাবেন কোনো অ্যান্টিবায়োটিক এখন 50 টাকা নিচে খুঁজে পাবেন না আপনি, ওইসব জায়গার চেয়ে বরং ভোগ্যপণ্যই একমাত্র জায়গা যেখানে আপনি এখনো 50 টাকা দিয়ে একজন সাদামাটা ভাবে আপনি এক বেলা খেতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অন্যান্য সেক্টরের চাইতে FBCCI করছে বা সরকারের দিক থেকে আছে, আমি একটু আপনার কাছে শুনতে চাইবো। তার আগে আমরা শুনি মিস্টার তাজুল ইসলাম চৌধুরী, যিনি বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। এখন আমি জানি না স্থায়ী কমিটির চেয়ারম্যানরা তো ইউজুয়ালি সরকারে যারা থাকে বা মন্ত্রী সচিব তাদেরকে বা সংশ্লিষ্ট সবাইকে একটা জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার জন্য কাজ করে। রমজান আসলেই আমরা দেখি যে জিনিসপত্রের দাম বাড়ার একটা প্রবণতা আমাদের দেশে কিন্তু আমরা এই যুগ যুগ ধরে দেখছি। অন্য সময় আমরা দেখবেন অন্য নর্মালি যতটুকু বাড়ে, রমজান মাসে এই বাড়ার রেটটা কিন্তু অন্য সময় চেয়ে একটু একটু বেশি আমরা দেখি। যে এই জিনিসটা কিন্তু আমরা আপনি এখন তো আগের মতো বাজারে যান নাকি? মানে আপনি নিয়মিত বাজার করেন? বাজার না হলে তো আমার আমার বাজার আমি করি। আচ্ছা ঠিক আছে, সব সময় বাজার করি আমি, বাজার করে সেই কথাটা বলবো কেন, কেন ব্যবসায়ীরা তো আমার ভালো লোককে মনিটরিং করার সেলস, সে একাই যুদ্ধ করে তো সব চালায়, মানে সে তো একদম ভালো বলে না। জিনিসটা যে জিনিসটা আমি আমার যে কথাটা আমি আগেও বলছি এখনো বলি, যে যে পরিমাণ আপনার এটা এটা সত্য কথা যে যে পরিমাণ মজুদ বাংলাদেশে এখন আছে, রমজান কেন কয়েক আপনার কয়েক মাস পেরিয়ে যাবে আপনি কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা না। যে জিনিসটা হচ্ছে যে সাপ্লাইয়ের কথাটা আছে, বৃষ্টি আপনার বরাবরের আগে সবসময় আলোচনা করতে একদম সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দেয়, আমি সেটা আমি আসছি, এই জিনিসগুলো কিন্তু আপনি যে পরিমাণ মজুদ যে পরিমাণ ঘটনাগুলো আমরা দেখছি এতে কিন্তু দাম বাড়ার কোনো অবকাশ নেই। এবং আপনার এখন নালে দুই দিন বৃষ্টি হলো, যেটা হেলাল ভাই বললেন যে বৃষ্টির জন্য, বৃষ্টি হলে কয়টা গাছ মারা যাবে? মরিচের গাছ তো অতটা মারা যাবে না, মরিচ বা কতটা নষ্ট হয়ে যাবে। এমনি আপনাদের যে মজুদ যে পরিমাণ আমি দেখলাম, প্রচুর পরিমাণে মজুদ, আপনি চিনি বলেন, চাল বলেন, ডাল বলেন, আপনি সমস্ত তেল বলেন, আমি তো নিজে সেদিন আপনি রিপোর্টটা দেখে আমি আশ্চর্য হয়েছি যে বাণিজ্য মন্ত্রী যা বলছেন, অনেক সময় যে অনেক অনেকে অনেকে অনেক বড় বড় কথা বলে, কিন্তু আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী যে কথা বলছেন তার সঙ্গে আমি সম্পূর্ণ আমি যে আপনাদের পেপারগুলোতে যা উঠছে সমস্ত দেখলাম যে আসলে কিন্তু মজুদের পরিমাণ আছে। এখন ব্যবসায়ী ওনারা আছেন, ওনারা যদি একটু কন্ট্রোল করতে পারে, ওনারা যদি জিনিসটাকে নিয়ন্ত্রণে আনতে পারেন, আমার মনে হয় না রমজানে আপনার বাণিজ্য মন্ত্রণালয় বা সরকারেরই দায়িত্ব বা না সরকারের দায়িত্ব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা রক্ষা না, তাহলে তো একটা জিনিস ব্যবসায়ীরা তো একটা প্রধানত তারা তো মুনাফাও করতে না না মুনাফা করবে, কিন্তু এই রমজান মাসটাকে তারা বেছে নিয়ে করবে এটা তো সম্ভব না। আপনি তো সারা বছরে যা করে করতেছেন, নর্মাল ওয়েতে যা করেন করেন,
কিন্তু রমজান মাসটা আসলে দেখবেন যে আপনার তো কয়েকদিন পরেই বুঝতে পারবেন যে কতটা বাড়ে এবং কমে। এবং যেভাবে এবার মজুদ করা হয়েছে, বাণিজ্য মন্ত্রী যে কথাগুলি বলছেন সত্য, উনিও একটু আগে বললেন যে মজুদের পরিমাণ যেটা বললেন, আসলে মজুদের পরিমাণ যদি কেউ বলেছেন যে সবটা বারো, যদি কেউ সিন্ডিকেট করে, কেউ যদি কেউ চালাকি না করে, এবং এর যদি মানে আপনার এই জায়গাগুলোতে ওই আপনার কি চট্টগ্রামের আপনার যে জায়গাগুলো যেখান থেকে আপনার সাপ্লাই হয় আসে, সেইখানে যদি কোনো কারসাজি না করা হয় তাহলে জিনিসপত্রের দাম বাড়ার কোনো অবকাশ নেই। এখন আপনার বাড়লে, সেদিনকে আমি বললাম, যদিও উনি বললেন বারো টাকা না, আমি সেদিনকে দেখেছি যে কাঁচামরিচ যদি আপনি একবারে, এটা তো কেউ একবারে কিনতে পারবেন না, 5 কেজি যদি কেনেন তাহলে আপনার আপনার 50 টাকা একটা পাল্লাই দিচ্ছে। আর আপনি যখন আপনার বাইরে যখন আসতেছেন তখন কিন্তু আপনার 200 টাকা পাল্লা হয়ে যাচ্ছে। পার্থক্যটা কিন্তু এইখানে হয়ে গেল, ওইখানে হয়ে গেল, ওইখান থেকে মানে মানে আপনার কারণ বাজারের ভিতর থেকে বাইরে আসতে কিন্তু এই আপনার 150 টাকা লাগলো, আপনার বুঝি কত মানে আপনার 100 হাত দূরে এসে আপনি কিনলে, কেন আপনি তো যেহেতু আপনি ইয়ে কিনতে পারছেন না, পাল্লা অনুযায়ী কিনতে পারতেছেন না, আপনাকে কিনলে 1 কেজি, 1 কেজি তো আপনার যারা পাইকারি বিক্রি করে তারা কখনো 1 কেজি বিক্রি করবে না, 1 পাল্লার নিচে, 1 পাল্লার 5 কেজি, তাহলে আপনার দামটা থাকে ওই ওই মানে ওইটা এসে যখন বাইরে পড়ে বেড়ে যায়। আলু দেখেন একটু প্রচুর পরিমাণে বেড়ে গেছে, মসুরির ডালটা বাড়ছে, কতগুলো আমি দেখলাম তো কতগুলো জিনিসের দাম বেড়ে গেছে, যে যেটা বাড়ার কথা না। এখন এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করার জন্য আপনার বাজার মনিটরিং সেলের হেড আপনার আমাদের হেলাল সাহেব নিজেও আসেন, উনি সে আপনার আমি দেখছি যে উনি উনি যান, উনি বাজারে সকলে বলে যে যে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তারা চেষ্টা করতেছে দেখার, আপনার মিউনিসিপ্যাল কর্পোরেশন আপনার চার্ট আপনার আপনার দিয়েছে, এখন সেই চার্ট কটা জায়গায় চার্ট আছে, আমি আমি সব জায়গা তো দেখা যায় না, মেন মেন আমি কারণ বাজারে যাই, নাহলে আপনার নিউ মার্কেটে যাই, মোহাম্মদপুরে ওই মাঝে মাঝে যাই, কেন কাঁচা তরকারিটা মোহাম্মদপুরে আমি ওখানে দেখি টাটকা লোক আসে, ওখান থেকে আমি কিনতে কেনার জন্য যাই। তা আমি কতগুলি জায়গায় দেখি যে চার্ট আসে আর বাকিগুলো তো দেখা সম্ভব হয় না, যদি ওই চার্ট অনুযায়ী কিন্তু আসলে বিক্রি হয় না, আসলে বিক্রি হয় না, এটা বাস্তব সত্য কথা। হয়তো আপনার পরিচয় পাইলো, কম নিল, বেশি নিল, টেলিভিশন গেল, সেদিনকে আমি দেখলাম যে মোহাম্মদপুর বাজারে টেলিভিশন গেছে, টেলিভিশনে যায় যখন দেখছে, আমি আমি নিজে আমি দাঁড়িয়ে থাকা অবস্থায় যে বলতেছে যখন ওই টেলিভিশন যখন ওদের দেখাচ্ছিল তখন টেলিভিশনকে আপনার অ্যাটাক করেছে, আমি থাকতে আমি তো তাড়াতাড়ি গেট থেকে বেরিয়ে আসলাম, আবার গন্ডগোল হবে, পরিস্থিতি হবে, এই জিনিসগুলো আমি দেখলাম। এই জিনিসগুলোকে কন্ট্রোল না করতে পারলে এটা সম্পূর্ণ হেলাল ভাইদের কন্ট্রোল করতেই হবে, ওনারা কন্ট্রোল না করলে এই দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে এই রমজানেই চলে যাবে। এটা যে করতে পারলে আপনাদের ব্যবসায়ীদের অন্য কারণ না, এটা এটা তো গভর্নমেন্ট এখানে কি করবে, গভর্নমেন্ট তো আপনার জিনিসপত্র প্রচুর পরিমাণে এনে দিয়েছে, তাদেরকে এনে দিয়েছে, তাদেরকে দিতে টিসিবি বলে, টিসিবি আমি তো দেখলাম আপনার বাড়ির সামনে তো টিসিবি রেগুলার বিক্রি করে, আপনার কত লোক লাইন ধরে নেয়, সকলের পক্ষে সম্ভব হয় না, আমি দেখলাম। এই জিনিসগুলো হবে, এটা সম্পূর্ণ ব্যবসায়ীদের উপর নির্ভর করবে, তারা যদি সিন্ডিকেট না করে করে তাহলে জিনিসপত্রের দাম বাড়ার কোনো অবকাশ নেই। হেলাল উদ্দিন না অনেকগুলো কথা বলছেন ভাই, তো আমার কথা হচ্ছে সিন্ডিকেটের কথা আপনি বলছেন, আপনি বলছেন সিন্ডিকেটের কথা, আপনি চিনি হোলসেলে বিক্রি হয় 34 টাকা, হোলসেলে বিক্রি হচ্ছে এখন 34 টাকা, খুচরা বাজারে সেটা 40 টাকা বিক্রি হচ্ছে অথবা মানে 38 টাকা বিক্রি হচ্ছে। এখন সিন্ডিকেট করে কিন্তু চিনির দামটা বাড়ানো সম্ভব হচ্ছে না, আসলে সিন্ডিকেট করে ওপেন মার্কেট ইকোনমিতে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়াবার কোনো সুযোগ নাই, কারণ হচ্ছে আপনি যখন খুশি তখন কিন্তু আপনি ইম্পোর্ট করতে পারছেন, কালকে যখনই চিনির দামটা বেড়ে যাবে দেখবেন বাংলাদেশে 20 জন একত্রে ইম্পোর্ট করতেছে, অতএব মানে ইচ্ছা করলেই সিন্ডিকেট করে ভোগ্য পণ্যের দাম বাড়ানো যাবে, সুযোগটা কিন্তু এরকম নাই। এবং এখন আমরা যে জিনিসটা পর্যায়ক্রমে করার চেষ্টা করছি, এমআরপি দেওয়ার চেষ্টা করছি, অর্থাৎ ম্যাক্সিমাম রিটেল প্রাইসটা পণ্যের গায়ে লেখা থাকবে, এবং লেখা থাকলে দাম বাড়াবার তেমন কোনো সুযোগ নেই। যে কথাটা বলা হচ্ছে যে আসলে চার্ট অনুযায়ী বিক্রি হয় না, চার্ট অনুযায়ী যে কাজগুলো আমরা, যেমন তেল আমরা নিশ্চিত করে বলছি আপনাকে, তেল নির্ধারিত দামে বিক্রি হবে, চিনি নির্ধারিত দামে বিক্রি হবে,
প্রবলেম হচ্ছে ছোলাতে, প্রবলেম হচ্ছে ডালে। এখন ছোলা এবং ডাল এগুলোর মধ্যে ভ্যারি করে আপনার, যেমন সোয়াবিন তেল সবই সোয়াবিন তেল, ওখানে এক নম্বর দুই নম্বর তিন নম্বর গ্রেড কিন্তু নাই, কিন্তু ডালে অনেকগুলো গ্রেড আছে। আপনি অস্ট্রেলিয়ান ডাল নেবেন না দেশি ডাল নেবেন না নেপালের ডাল নেবেন, এরকম জায়গায় কিন্তু দুই চার পাঁচ টাকা ভ্যারি করে। তবে আমরা একটা বিষয় এনশিওর করতে চাই যে কোনো ক্রমেই রমজান মাসে যাতে ভোক্তার কোনো কষ্ট না হয়, সে ব্যাপারে আমরা প্রতিবারের মতো এবারও আমরা কিন্তু মনিটরিং সেল করার ব্যবস্থা করেছি। প্রত্যেক বাজার বাজারে আমরা বলছি যাতে মূল্য তালিকা ঝুলিয়ে রাখা হয় এবং ওই মূল্য তালিকার ভিত্তিতে যাতে পণ্যগুলো বিক্রি করা হয়। এখন প্রশ্ন হচ্ছে কাঁচামাল, যেমন বেগুন, বেগুনের দামটা হঠাৎ বেড়ে যায়, এখন কেন বেড়ে যায়? আমি কিন্তু ওই যে বললাম না যে আমি বাজার নিয়ে কিন্তু গভীরভাবে চেষ্টা করেছি দেখার জন্য। এখন সারা বছর মানুষ আমরা বেগুন কিনি না, বেগুন এক ধরনের অ্যালার্জি থাকে, বেগুনের কোনো গুণ নাই, বেগুন কেন বেগুন সকলে মোটামুটি আমি না না রমজানে অনেকবারে অনেক রমজানে এমন বেগুন বেড়ে বানায় অতি রক্তবান। এখন যারা কৃষক যারা আইটেমের কারণে তো বারে অনেক মনে হচ্ছে যে একদম বেগুনে না খেলেই যেন একেবারে না। আচ্ছা না, এই রোজার মধ্যে খাওয়া দরকার, আমার মন চাইলে আমি খাবো না, ডেফিনেটলি খাবো। যেহেতু রমজান শুরু হচ্ছে তারা কিন্তু ওই বেগুনটা গাছে রেখে দিছে, তারা ঠিক রোজার দিন ফার্স্ট রোজা সেদিন ওরা এই বেগুনটা তুলে বাজারে নিয়ে আসবে এবং সেই বেগুনটা দেখতে খুব চকচকা, তখন কিন্তু বেগুনের দামটা বেড়ে যাচ্ছে। এখন আমাদের এক ধরনের ট্রেন্ড আছে, আমরা যারা ক্রেতা, আমরা যারা সারপ্লাস বায়ার, আমাদের দেশে প্রচুর সারপ্লাস বায়ার তৈরি হয়েছে, ওনারা তখন একশো টাকা কেজি বা সত্তর টাকা কেজি আসে, ইট ডাজ নট ম্যাটার, আমাকে দুই কেজি দেন পাঁচ কেজি দেন, তার কিন্তু এত প্রয়োজন নাই। আমরা ভোক্তা হিসেবে যদি একটু নিজেরা একটু সংযত থাকতে পারি যে না ঠিক আছে আমার যেটুকু প্রয়োজন, কারণ বেগুন তো আমি প্রতিদিন কিনি না, আমি রোজার দিন আজকে প্রথম রোজা বা আমার দ্বিতীয় রোজা, আপনি এক কেজি কিনলে তো বহুদিন চলে। হ্যাঁ, আমি আড়াইশো গ্রামের উপরে না কিনি, কিন্তু আমরা সেই কাজটা করি না, না করার কারণে ঠিক আছে যে বাজার এখন অনেক মানুষের কাছে অনেক কাছে এত টাকা যে আপনি একটা মাছ কিনতে যাবেন হয়তো তার এক ধরনের নেশা যে না আমি এত সুন্দর ইলিশ নিব, এটা আসলে তো সুন্দর ইলিশ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে নেশা, পঞ্চান্ন হাজার টাকা দিয়ে ইলিশ কিনলো ওটি দেখানোর জন্য সেখানে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু অন্যদের ক্ষতিগ্রস্ত করে, এই কারণে পঞ্চান্ন হাজার টাকা নিয়মিত ভোক্তা অথবা আমরা যারা নিম্ন আয়ের মানুষ তাদের জন্য কিন্তু আসলে কষ্ট। হ্যাঁ, যেমন কাঁচামরিচ, কাঁচামরিচ কোনো ক্রমে কিন্তু এইবার কিন্তু বর্ষার সময় শুরু হচ্ছে রোজা, কাঁচামরিচের সমস্যার কথা না, বেগুনের সমস্যার কথা না, এবং শশারও সমস্যা। একটা একটা বিষয় আসছে যেটা আপনি আলোচনার মধ্যে আনিনি, যে চাঁদাবাজি একটা অভিযোগ থাকে যে রোজার মাসে বা ঈদের সামনে একটা বড় চাঁদাবাজি হয়েছে, এবং চাঁদাবাজির কারণে এই এই প্রাইস হাইকটা হয়। আমরা গত কয়েকদিন আগে আইজি সাহেবের সভাপতিতে আমরা সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমরা বসছিলাম, আমরা বিজেপি বিকেমি সহ পরিবহন শ্রমিক মালিক সহ সবাই আমরা বসছি, বসে কিন্তু এই বিষয়টাই সবচেয়ে বেশি আসছে। এবং ওনারা আমরা কিন্তু বারবার একটা কথা বলার চেষ্টা করছি যে আমাকে সাপ্লাই চেইনটা আমাকে ঠিক করে দেন, আমার রাস্তায় কোনো জিনিস আটকাবে না, আমার ছয় ঘন্টার জায়গায় যাতে কোনো ক্রমে ষোলো ঘন্টা না লাগে, ছয় ঘন্টা জায়গায় আট ঘন্টা লাগুক নয় ঘন্টা লাগুক রাস্তাটাকে ক্লিয়ার রাখেন। আপনি দেখেন যেখানে হাইওয়ে সেখানে হচ্ছে বাজার, যেখানে হাইওয়ে সেখানে হচ্ছে ইন্ডাস্ট্রি, যেখানে হাইওয়ে সেখানে হচ্ছে মাদ্রাসা, সেখানে স্কুল, রাস্তায় বাজার। এই যদি অবস্থা হয় তাহলে আপনার আপনি আপনি আমার এই লাইফ লাইনটা চলবে কিভাবে? আমার লাইফ লাইন ঢাকা চিটং রোড, আমার এটা বন্ধ হয়ে থাকে, আপনি এখান থেকে ইয়েতে যান চান্দিনা যান, আপনি এখান থেকে ইয়েতে যান দেখবেন যে টোটাল রাস্তাটা বাজার আইসা রাস্তার মধ্যে বসে গেছে। আমরা কিন্তু বারবার বলছি অন্তত এই জায়গাগুলোতে বাউন্ডারি ওয়াল করে দিয়ে যদি এগুলোকে বন্ধ করে দেওয়া যায় তাহলে কিন্তু রাস্তাটাকে আমরা ফ্রি করতে পারি, আমরা রাস্তা ফ্রি করতে পারছি না। আজকে ফোর লেন রোড আমাদের এখন পর্যন্ত চালু হয় নাই, তো এই বিষয়গুলো যদি আমাদের যদি ইয়ে না করা হয় তাহলে কিন্তু আলটিমেটলি ভোগ্যপণ্যের দামটা আমরা যেভাবেই বলি, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আমি, গত সপ্তাহে এক ভদ্রলোক খেজুর আনছে আর মালটা নিয়ে আসছে আর আপেল নিয়ে আসছে, চিটাং পোর্ট আসার পরে কাস্টমস তার বিন নাম্বার লক করে দিছে, কি ব্যাপার? প্রবলেমটা কি, তার সাপ্লিমেন্টারি ট্যাক্স বাকি পড়ে গেছে বাইশ লক্ষ টাকা। সাপ্লিমেন্টারি ট্যাক্স হচ্ছে ট্যাক্স অন ট্যাক্স, তো এখন সে তো তারা এটা নলেজ না, এখন বলছে তুমি বাইশ লাখ টাকা দাও নাহলে তোমার মাল ছুটবে না ছাড়াবে না। এখন সে আমার কাছে আসছে, হেল ভাই ম্যান কি করবো? আমি তখন তাৎক্ষণিকভাবে কমিশনার সাহেবকে টেলিফোন করলাম, কমিশনার সাহেবকে টেলিফোন বললাম যে দেখেন এগুলো খেজুর রোজার মাসের খাবার, তারপরে মালটা আপেল, আপনি কাজ করেন পাঁচ লক্ষ টাকা তার কাছ থেকে নেন আর বাকি পনেরো লক্ষ টাকা আপনি চেক নিয়ে নেন যাতে সে আগামী এক মাসের মধ্যে দিয়ে দেয়, আপনি তার মালটা ছাড় দিয়ে দেন। এবং এক
অ্যাকর্ডিংলি কাজটি করলেন, এরকম সমস্যা কিন্তু আমার হয়। গত বছর যেটা হয়েছে আদা আসছে, আদা গত বছর খুব সংকট ছিল, তো আদা আসার পরে চিটাং পোর্টে আগে আদার ট্যাক্স ছিল 5%, এইবার হচ্ছে 25% গত বছর। তো একজন ইম্পোর্টার যখন ইম্পোর্ট করে তখন তার মাথা থাকে যে তার একটা কন্টেইনার ছোটাবার জন্য কত টাকা লাগবে, ট্যাক্স কত টাকা লাগবে, তার পরিবহন কত টাকা লাগবে, এগুলো তার একটা হিসাবের মধ্যে থাকে। এখন 5% ট্যাক্সের জায়গায় তার যখন 25% ট্যাক্স হচ্ছে তখন তো তার মাথা মানে ঘুরে গেছে, আসছে আমার কাছে, এখন আমি যেখানে যাই না 25% মানে বাজেটের যে বইটা ছাপানো হয়েছে ওখানে লেখা হচ্ছে 25%। তো আমি এই কমিশন সাহেবকে বললাম কাজ করেন, মাননীয় অর্থমন্ত্রী যে প্রস্তাবিত বাজেট ছিল ওইটা আমাকে দেন, ওখানে দেখা গেল 5% ট্যাক্স, মানে ট্যাক্সটা গভর্নমেন্ট বাড়ায় নাই, বাট এটা প্রিন্টিং মিস্টেক। তদ্দিনে কিন্তু আদা সেখানে পৌঁছতেছে পোর্টে, বৃষ্টি পড়তেছে, আদা পৌঁছতেছে, তো আমি তখন বললাম যে তো মানে এই ওনার প্রাথমিক ইয়ে যেটা ছিল সেখানে তো 5%, অর্থাৎ এটা তো বাড়ার কথা না। পরে সিদ্ধান্ত হলো যে না, এটা মিস্টেক, ইটস এ প্রিন্টিং মিস্টেক। পরে তদ্দিনে কিন্তু 7 দিন তার চলে গেল, তার আদা নষ্ট হইলো ওখানে পোর্টে, তারপরে যদিও ছাড় হয়েছে 5%। এই সমস্যাগুলো আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে সমাধান করতে হবে, এই সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধান না করলে আমরা কিন্তু একটা সময় গিয়ে ব্যবসাটা ক্ষতি করে দেবো। আপনার এই বাজেটেও এই একটু ভুলের কারণে, জিনিসপত্রের দামের বাড়ার কারণে, মাননীয় অর্থমন্ত্রী আপনার বক্তৃতা দিলেন, বক্তৃতা দিয়ে বললেন যে এই জিনিসটা ভুল হয়ে গেছে, যদিও বাজেট পেশ করার পরে উনি বলতেছেন প্রস্তাবিত বাজেট এখানে যে এই জিনিসটা, এই মিস্টেক আপনি যে বললেন মিস্টেকের কারণে, সেই মিস্টেকটা মানে যা উনি তুলে ধরলেন যাতে করে এই রমজানের মধ্যে এই জিনিসগুলোর দাম বাড়ে না। কিন্তু একটা প্রবলেমটা কি, আজকে আপনার ধানমন্ডি আমার ইস্কাটনের বাসার থেকে ধানমন্ডি গাড়ি নিয়ে গেছে, সেই গাড়ি আপনি আরামবাগ হয়ে আমার বাসায় আসছে, 1,000 টাকার তেল লাগছে। মনে করেন সারা রাস্তায় আপনি যেভাবে ইয়ে হয়েছে, এখানে মনে করবেন যে কিভাবে আপনার পণ্য পরিবহন হবে, কিভাবে কি হবে, তো সেটাই তো আর ব্যবসায়ীদের করণীয় কিছু নেই, সেটাই তো করতে হবে সরকার বা আপনার। আমি সেটা বলছি সেই জায়গায় উদ্যোগটা সেইখানে নিতে হবে। এই যে মনে করেন রোড যেভাবে মানে কয়দিন থেকে তো মানে এটাতে সহ্য করার মতন আপনার যে যে রাস্তাঘাটের অবস্থা অসম্ভব, বৃষ্টি আসলে তো আরো চলাচল বন্ধ এবং সবখানে জ্যাম লেগে যায়, আপনার কোনো উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। আপনার এই এইসবের দাম বাড়ে বটে, কিন্তু তবুও গতবারের চেয়ে কিন্তু এটা সত্য কথা, বাস্তব কথা, গতবারের তুলনায় কিন্তু বাজার এখনো পর্যন্ত কিন্তু ওই পর্যায়ে বাড়ে নাই। প্রতিদিন বাংলাদেশে পার্শ্ববর্তী দেশ থেকে মিনিমাম 100-150 ট্রাক প্রতিদিন ঢুকে, এটা কিন্তু এভরিডে, রমজান বলে না কিন্তু এটা এভরিডে 100-150। আমি দেখছি তো জি, এখন আপনি আসে এখন মানে পোর্ট থেকে এগুলো ছাড়লো, রাস্তায় এসে জামা করে গেল, সে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টার পেঁয়াজ কিন্তু অনেকক্ষণ যদি বস্তা পরে থাকে এগুলো পচে যায়, পচে যাওয়া মানেই হচ্ছে তার এখানে আসলে পরে বিক্রি হবে না। এই যে সমস্যাগুলো, এই লস যদি তার হতে থাকে তাহলে কিন্তু পণ্যের দামটা নিয়ন্ত্রণ রাখা যাবে না। আপনি সাপ্লাই চেইনটাকে যদি আমরা সঠিক করতে পারতাম তাহলে কিন্তু, একটা বিষয় আমি বারবারই বলতে চাই যে বাংলাদেশের ব্যবসায়ীরা এত অসৎ না। হ্যাঁ, আপনি এই 16-17 কোটি মানুষকে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু চালাচ্ছে। আজকে চিনি তেল এইগুলো আমরা ব্রাজিল থেকে অথবা আমরা আর্জেন্টিনা থেকে সারা পৃথিবী কিন্তু সেখান থেকে কেনে, তারপরে দেখবেন যে পার্শ্ববর্তী দেশের চাইতো বাংলাদেশের তেলের দাম কম, পার্শ্ববর্তী দেশের চাইতো বাংলাদেশের চিনির দাম কম, অর্থাৎ আমরা এক ধরনের ম্যাজিক জানি। আর এর জন্য যে কাজটি সেটা হচ্ছে সরকারের এক ধরনের প্রণোদনা থাকে, সরকার কিন্তু যারা ইম্পোর্ট করে বিশেষ করে চাল চিনি তেল আদা রসুন ভোগ্যপূর্ণ যারা ইম্পোর্ট করে তাদের প্রতি সরকার অসম্ভব রকম সদয় এবং তাদের সমস্যাগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করার জন্য কিন্তু আমি দেখছি বাণিজ্য মন্ত্রণালয় বিভিন্ন সময় বিগত 4-5 বছর আমি লক্ষ্য করেছি যথেষ্ট আন্তরিক বাণিজ্য মন্ত্রণালয়, এবং সেই কারণে কিন্তু তুলনামূলকভাবে আপনি দেখবেন যদি অন্যান্য কিছু সঙ্গে আমরা ট্যালি করেন বাংলাদেশে ভোগ্যপণ্যের বাজারটা এখনো অনেক স্থিতিশীল আমি মনে করি ব্যক্তিগতভাবে। অনেক অনেক জায়গা না, আপনি যেমন আমি দেখলাম যে আপনার, আমার তো মনে হয় আমি জানি না আমাদেরটা আপনারটা আপনার ক্যালকাটা, কিন্তু আমি সেদিন গিয়েছিলাম আমি ক্যালকাটা তো দেখলাম, আমি এখানেও বাজার ঘুরে দেখলাম ক্যালকাটা তো আমাদের চেয়েও চিফ, ক্যালকাটা কিন্তু আমাদের চেয়েও চিফ। আমি ক্যালকাটা কিন্তু আপনার সবজি বলেন এটা বলেন ওদের টাকা অনুযায়ী, আপনি যে আমাদের টাকা যদি হিসাব করে করেন তাহলে তো অনেক দাম। আপনার লন্ডনে যে আপনি যদি মনে করেন যে আপনার আপনার টিকিট লাগে হলো
পার ডে আপনি যদি টিউবে যান আপনার 7 পাউন্ড করে লাগে, তাহলে আপনি ওই হিসেবে করলে 1000 টাকা লাগে। এটা আমাদের পক্ষে লোকের পক্ষে সম্ভব না। ওরা বলছে ভাই মাত্র 60 টাকা, ওদের কাছে 60 টাকা, কিন্তু আমার কাছে তো এটা যন্ত্রণা, এটা তো আমার কাছে যন্ত্রণা। যেটাই হোক, এমনিতে এই যে ভেজাল বিরোধী অভিযান চলেছে বাংলাদেশে অনেকদিন ধরে, আন্দোলন চলেছে, ওনার এক ধরনের সক্রিয়তা আমরা লক্ষ্য করেছি, এখন কি অবস্থা বাজারে ভেজাল মুক্ত খাবার? আমি বলি মাছের ক্ষেত্রে বা ফলের ক্ষেত্রে, আম তো গত বছর তো প্রবলি গত বছরই কেউ খায়নি বাজার থেকে কিনে, খুব কম মানুষ আম খেয়েছে। আমরা আমাদের আমাদের পার্লামেন্টে যে বিরোধী দলের নেতা বেগম রওশনের সাথে আপনার ফরমানিন নিয়ে কিন্তু মারাত্মক ধরনের কথা তুলেছে, এবং শুধু ফরমানিন না, আপনার কোন কোন খাদ্যে কি কি মেশানো হয় এবং কি পরিস্থিতি হয় এবং তারপরে ঘটনাগুলি উনি তুলে ধরেছেন। আমরা পার্লামেন্টে কিন্তু এই কথাগুলি কিন্তু তুলে ধরেছি। তারপরে সরকারের তরফ থেকে আপনি একটা আইন পাশ হয়েছে যে ফরমানিন যারা করবে তাদের কি বিচার হবে, কিন্তু এই আইনটা ঠিক মতন কিন্তু প্রয়োগ হচ্ছে না। আইনটা যদি ঠিক মতন প্রয়োগ হতো তাহলে আমার মনে হয় ফরমানিনের ব্যাপারটা, যদিও গতবারের চেয়েও এইবার ফরমানিন আপনার সবকিছুর মধ্যে আপনার দেখবেন কম, কিন্তু আপনি দেখবেন কিন্তু না, সেদিন যেমন আপনার রংপুর যাওয়ার পথে আসার পথে আমরা রংপুর থেকে আসতেছি, তো এখানে ফরমানিন মনে করে আমরা এই যে কলা যে পাকে না, আমাদের দেখবেন যে রংপুর টু ঢাকায় আসার পথে দেখবেন যে ওখানে কলা, কাঁচা কলা নিয়ে কিন্তু একদম যে আপনার যেসব যে কলাগুলো যে বিক্রি হয় সেখানে কিন্তু মানে একটা ট্রাকে ট্রাকে সব ওখানে বোঝে যাচ্ছে। তো ওখানে জিজ্ঞাসা করা হলো যে ওরা কতগুলি কলা ঢেকে রাখছে, তো ওদেরকে জিজ্ঞাসা করলো তোমরা এইভাবে কলা ঢাকতেছো, উপরে পানি স্থিত হচ্ছে কেন, কলাটা কি হবে? তো ওরা বলতেছে যে এখানে আমরা কলাটা যাতে নষ্ট না হয় সেই জন্য ভিটামিন দিচ্ছি। এটা কিন্তু ওই ফরমানির কথা না কয়ে ওরা দিচ্ছে ভিটামিন। এটা আমাদের বেগম রওশনেশ্বর ছিলেন, উনি যখন আমরা আসতেছিলাম তখন এই ঘটনাটা। তাহলে মনে করেন যে ওখানকার লোকগুলো যারা এই কলাটা কিনেছে তারা কলাটাকে পাকানোর জন্য কি করতেছে, ওদেরকে বলতেছে আমরা ভিটামিন দিচ্ছি, মানে কলাটা যাতে ভালো হয়, মানুষের জন্য খেয়ে স্বাদ পায়, আপনি কলার মাধ্যমে ভিটামিন পাবেন। হ্যাঁ, এই হলো ঘটনা। এখনো পর্যন্ত এই হবে না, যদি আইনের প্রয়োগ না হয়, আইন পাশ করলে হবে না। আইন তো বাংলাদেশে শত শত আইন পাশ হয়েছে, সেইটার ইমপ্লিমেন্ট না হলে, সেটা যদি প্রয়োগ না হয় তাহলে কোন, এই যে ফরমানিনের ব্যাপারে এটা মানে যদিও এখন ভয়ে, এখন মানে ভয়ানক ভয় যে আপনার ইয়াগুলো ম্যাজিস্ট্রেটরা যারা যাচ্ছেন আপনার ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটরা যাওয়ার পরে এই ভয়টা, সেদিন এই কথাটার সঙ্গে আগের কথাটার সঙ্গে আছে, আপনার ভ্রাম্যমান আদালত যখন মোহাম্মদপুরে বাজার আমি আর একদিন যেদিকে ঢুকছে তখন যখন ওই মাছ যখন ফাইনাল আরম্ভ করছে তখন ওরাই ছুটে আসছে ম্যাজিস্ট্রেটকে মারার জন্য, পুলিশ চারিদিক দিয়ে দরজা বন্ধ করে দিয়ে আটকানোর চেষ্টা করছে, তাও কিন্তু পারেনি, আমরাই সকলে সরে আসছি। সেই জন্য এইটা যে আইনটাকে যে প্রয়োগ করা হয় যে এই ফরমালিটি দিয়ে তুমি এতগুলো কথা, একটা প্রকাশ্য বিচার করা উচিত, এই কোর্টে দিয়ে বিচার করা, এ অনেক ঘটনা থাকে, ওই যে আপনার সঙ্গে সঙ্গে বিচার করেন, সঙ্গে সঙ্গে আপনার রায় দেন, তাহলে কিন্তু হবে, নাহলে ফরমানিনকে আপনি কোন প্রত্যেকটা খাওয়ায় দেখেন, আপনি ডিডিডি যেখানে দেয় আপনার মানে চিন্তা করতে পারেন আপনার ক্যান্সার কেন হবে না, কেন হবে না? আপনার আইন করেছে গভর্নমেন্ট, এর প্রয়োগ হয়নি, এই আইন করে কোনো লাভ নাই, প্রয়োগ করে এটা করছে, এটা তো আপনার 74-এ বঙ্গবন্ধু এটা করছিলেন, যারা খাওয়ায় ভেজাল মিশাবে বঙ্গবন্ধু কি বলেছেন এদের ইয়ে করা উচিত, আপনি বলেন এইসব, সেইটা এখনো আইন হয়েছে প্রয়োগ। জি, আসলে আমি একটু বলি, আমাদের এটা এটা কিন্তু আমাদের দুর্ভাগ্য, সেটা হচ্ছে আমাদের এখনো যে আমরা পাল্লা পাথর দিয়ে মাপি, এটা বিএসটি কে আমরা অনেকবার বলেছিলাম ফেডারেশনের পক্ষ থেকে বিএসটি কে যে পাথরগুলো বাজার আছে এগুলোকে একটা আসলে কি 1 কেজি না 800 গ্রাম, এইটা কিন্তু দেখবেন। হ্যাঁ, আমরা বিএসটি কে বলেছিলাম যে আপনারা একটা প্রতিষ্ঠান করেন, যে প্রতিষ্ঠান বিএসটি এর অনুমোদিত
পাথর থাকতে হবে, যাতে বিএসটির অনুমোদিত পাথর ছাড়া অন্য কোনো পাথর বাজারে যাতে কেউ ব্যবহার করতে না পারে। বিএসটি সেই কাজটা আজকে পর্যন্ত করতে পারে না। এটা সহজ কাজ কিন্তু, যে বিএসটির সিল দিয়ে পাথরগুলো বাজারে বিক্রি হবে। এখন এই জায়গাটা কিন্তু আমি আপনাদের সঙ্গে একমত যে আমরা কোনো ক্রমেই একজন ক্রেতাকে ওজনে কম দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। একজন ব্যবসায়ী হিসেবে তাকে ফরমালিন খাওয়াবেন, তাকে ভেজাল যুক্ত খাবার খাওয়াবেন, এই ব্যাপারে কিন্তু একদম জিরো টলারেন্সে চলে আসা উচিত। রাষ্ট্রে যেভাবে আসা উচিত আমাদের একইভাবে, এবং আসার কারণে কিন্তু আমরা বিসিএসের পক্ষ থেকে প্রথম আমি উদ্যোগটা নিয়েছিলাম যে বাজারে বাজারে আমরা ফরমালিন মুক্ত করব। এবং আপনি যে কথাটা বললেন যে কলার মধ্যে ফরমালিন দিচ্ছে, ভিটামিন দিচ্ছে, সরি, এটা আসলে কলার মধ্যে, এই জায়গাটা আমাদের একটু বুঝার ভুল আছে স্যার। আমি একটু বলি আপনাকে, সারা পৃথিবীতে কিন্তু এখন ফল পাকাই আপনাকে বিপণন করতে হয়। আপনি দেখবেন যে আপনি ব্যাংককে যান, সিঙ্গাপুরে যান, সব জায়গায় দেখবেন যে কলা পেকেই কিন্তু বাজারে নিয়ে আসতেছে। একটা সময় ছিল আমরা কলা একটা দুটা করে পাকতো, আমরা সেখান থেকে তুলে তুলে খেতাম। একটা সময় ছিল গাছে আম এক ডালে, দুই ডালে, তিন ডালে, চার ডালে মিলে কটা আম পারতো, সেগুলো পেরে পেরে খেতাম। এখন তো সেটা নাই, এখন বিপণনের জন্য আমাকে কিন্তু একত্রেই ফল পাকাইতে হবে, সারা পৃথিবীতে একত্রে ফল পাকায়। আমাদের প্রবলেম হচ্ছে একটা জায়গায় আসলে ফল পাকা কিন্তু ইথিলিন দিয়ে, মানে ফলের মধ্যে অটো যখন ফলটা যখন মানে ইয়ে হয় আপনি, হ্যাঁ, ফলটা যখন বাড়তি হয়, আমরা যেটা বাংলা কথা বলি যে পরিপূর্ণ হয়, তখন তার মধ্যে ইথিলিন তৈরি হয়। এই ইথিলিন তৈরি হওয়ার মধ্য দিয়ে ফলটা পাকে, কিন্তু যেহেতু আমরা একত্রে সমস্ত ফলগুলো পাকাতে চাইব, তখন আমাকে ইথিলিন ব্যবহার করতে হবে। এখন আমার কৃষক জানে না কি পরিমাণ ইথিলিন ব্যবহার, পার্সেন্টেজ কত, এটা জানা, পার্সেন্টেজ এটা জানার দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, এটা জানাবার দায়িত্ব হচ্ছে যারা জিনিসটা বিক্রি করেন, আপনি দেখেন আমরা ইথিলিন না দিয়ে আমরা দিচ্ছি কার্বাইড। কার্বাইড কিন্তু ফরমালিনের চাইতে অনেক বেশি ক্ষতি, হ্যাঁ, এইটা একদম আমরা স্প্রে দিয়ে সমানে দিচ্ছি। আমি গত বছর যখন আম এইভাবে মানে ফেলে দেওয়া হচ্ছিল, তখন আমি চায়না ছিলাম, ওখান থেকে সরাসরি আমি ইয়েতে গেছি চাপাইনবাবগঞ্জে, আমি গাছে গেছি ঘুরছি, ওদের দেখ, ওরা আবার খুব পছন্দও করে চাপাইনবাবগঞ্জের মানুষ, অনেকবার গিয়েছিল, জিজ্ঞেস করলাম যে তোমরা কেন ফরমালিন দাও, বলে আমরা ফরমালিন জীবনে দেখি না, আমরা আমে ফরমালিন দিই না, আমরা আমে অটো ফরমালিন জেনারেট করে, অনেক ফলে আছে যেমন লেবুতে অটো ফরমালিন জেনারেট করে, মানুষের মুখের মধ্যে এক ধরনের ফরমালিন জেনারেট করে, যে কারণে আমাদের নাড়ি গড়িগুলো ভালো থাকে। বাট আমরা কোন ফরমালিনের বিরোধিতা করছি, সেটা হচ্ছে কেমিক্যাল জাতীয় যে ফরমালিন, আর পার্সেন্টেজ কত, হ্যাঁ না, কেমিক্যাল না, যে কেমিক্যালটা যে ফরমালিনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মানে কোন প্রাণী মরে যাওয়ার পর তাকে দ্রুত পচন রোধন করার জন্যই এই ফরমালিন, ওইটাকে কিন্তু আমরা নিষিদ্ধ করছি। অটো যেটা জেনারেট করছে সেটা কিন্তু হিউম্যান বডিতে ক্ষতি করে না, কিন্তু যেটাকে আপনি ইনহেল করছেন, যেটা কেমিক্যাল হিসেবে ইনহেল করছেন, যেগুলো মাছের মধ্যে লাগানো হচ্ছে, মাংসে লাগানো হচ্ছে, এইগুলো এবং এক একটা আপনি ডেলি স্টাডি, আমি একটু আপনি ইন্টারাপ্ট করে, ডেলি স্টাডি কিন্তু কোনটায় কতটুকু কি করে, ডেলি স্টাডি এত সুন্দর করে আপনার এই দিয়েছে কোনটার মধ্যে মিশাচ্ছে এবং কি কি ক্ষতি হচ্ছে, কোনটায় ক্যান্সার হচ্ছে, কোনটায় কি হচ্ছে, কোথায় কি নষ্ট হচ্ছে, এই জায়গায় আমি কিন্তু আপনাদের সঙ্গে একমত যে এখন সময় এসছে, আমাদের বাইং ক্যাপাসিটি বাড়ছে, কোথায় দুই টাকা এক টাকা বেড়ে গেল এটা না দেখে যাতে আমরা বিশুদ্ধ খাবারটা পাই, যাতে কোনো ক্রমেই অ্যাডাল্টেশন ফ্রি খাবার কিন্তু আমাদের এই মুহূর্তে প্রয়োজন। কারণ আমাদের যেভাবে এখন আপনি দেখেন বাংলাদেশে যত ডিসপেন্সারি, পৃথিবীর কোনো দেশে এত ডিসপেন্সারি আপনি পাবেন না, এবং বাংলাদেশে যত ওষুধের দোকান চলে, পৃথিবীতে কোনো এত ওষুধের দোকান চলে না, আপনি পৃথিবীর দেশে ওষুধ দোকান খুঁজেই পাবেন না আপনি। আর বাংলাদেশে সবচেয়ে বেশি হচ্ছে এখন ওষুধের দোকান এবং চলেও বেশি, কারণ হচ্ছে প্রত্যেককেই মানে একেবারে মানে ভোগ্যপণ্যের সাথে আরেকটি ভোগ্যপণ্য যোগ হচ্ছে, সেটা হচ্ছে ঔষধ। তার ক্ষতি করতেছে, ভিটামিনের উপকার না করে এই ঔষধের, আর একটা মারাত আপনি, সত্যি আমি আপনাকে ধন্যবাদ দিই ঔষধের কথা, ঔষধে যা ভেজাল দেওয়া হচ্ছে খাদ্যের চেয়েও বেশি কিন্তু ঔষধে ভেজাল হচ্ছে, এবং এইটা কিন্তু দেখা উচিত, মানে এটা না দেখলে মানুষ দিনে দিনে কিন্তু পঙ্গু হয়ে যাচ্ছে ঔষধের ভেজালের কারণে। এবং আপনি দেখেন এখন একটা অ্যান্টিবায়োটিক 50 থেকে 60 টাকা নিচে পাবেন না, কিন্তু না, এত দাম দিয়ে মানুষ খাচ্ছে, তারপরে দেখবেন যে 50 টাকা, আপনি কি বলেন, আপনি অ্যান্টিবায়োটিক দাম অনেক তার চেয়ে মিনিমাম 50 টাকা নিচে পাবেন, তার উপরে তো আছেই, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু সময় এসছে কোন ক্রমে কিন্তু আমরা এই ব্যাপারে একদম যেই হোক জিরো টলারেন্স। আমি তো এইটাই বলি ফরমালিন, এটা আমার কথা হচ্ছে,
আমি যে কথাটা বলছি যে যারা ফরমালিন মিশাচ্ছে, যারা ঔষধে ভেজাল করতেছে, যারা এই মানুষ মারার কাজে ব্যস্ত আছে, এদের একদম মানে বিচার মানে কি প্রকাশ্য রাস্তার মধ্যে রেখে ওদেরকে মানে একদম বিচার করে ওইখানেই তাদের বিচার করে ওইখানে পাঠিয়ে দেওয়া দরকার। কোনো খাতির করার দরকার, যদি আপনার এত বড় মানুষের ক্ষতি করবে যারা জেনে শুনে বিষ মিশাচ্ছে, জেনে শুনে অন্যায়ভাবে এই যে ঔষধগুলি খাওয়াচ্ছে, তাদেরকে এইভাবে ছাড়লেই এটাতে যে কোনো সরকারে হোক তাদের দুর্নাম হবে, মানুষ মানুষ ধিক্কার দেবে। তাই সরকারের উচিত যে আইন করছে, আইন ঠিক আছে, আইনের প্রয়োগটা যাতে তাড়াতাড়ি করে এই যে যারা দূরভিসন্ধি, যারা যারা মানুষের ক্ষতি করতেছে, দেশ জাতির ক্ষতি করতেছে, তাদেরকে আপনার বিচার করা উচিত। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় দুটো, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল মিস্টার তাজুল ইসলাম চৌধুরী এবং মিস্টার মোহাম্মদ হেলাল উদ্দিন, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলীর রোজা এবং ঈদকে সামনে রেখে আমরা কথা বলছিলাম দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কিভাবে থাকতে পারে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে ভোগ্য পণ্যগুলো আছে। ব্যবসায়ী নেতা হেলাল উদ্দিন এখানে কথা বলছিলেন এবং একই সঙ্গে মিস্টার তাজুল ইসলাম চৌধুরী, যিনি বাণিজ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদের স্থায়ী কমিটির সভাপতি এবং বিরোধী দলের চিফ হুইপ জাতীয় সংসদে, দুজনেই মনে করেন যে পণ্যের যে পরিমাণ মজুদ আছে তাতে করে বাণিজ্য মন্ত্রক নিজেও বলেছেন যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাবার অস্বাভাবিকভাবে হারে বারবার কোনো কারণ নেই। এবং মিস্টার হেলাল উদ্দিন বলেছেন যে কোনো বিবেচনা থেকেই চাহিদা এবং যোগানের মধ্যে যে বিষয়টি আছে, সম্পর্কটি থাকা, সেই সম্পর্কের সূত্র ধরে এটি বাড়ার কোনো সুযোগ নেই, তবে নানান কারণে সেটি বাড়তে পারে এবং সেই সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। তিনি সাপ্লাই চেনের কথা বলেছেন, তিনি ট্রান্সপোর্টেশনের কথা বলেছেন, যে পরিবহন ব্যবস্থা বা রাস্তাঘাটের যে অবস্থা যানজটের জন্য দায়ী, চাঁদাবাজির প্রসঙ্গটি টেনে এনেছেন, এই বিষয়গুলো ব্যবসায়ীদের উপরে নিয়ন্ত্রণ করে না, এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের উপরে নির্ভর করে, কাজেই এর দায় ব্যবসায়ীরা নেবেন। এবং তিনি তার ভাষায় তিনি ব্যবসায়ী নেতা হিসেবে স্বাভাবিকভাবে বলবার চেষ্টা করেছে যে বাংলাদেশের ব্যবসায়ীরা অতি মুনাফার দিকে তাদের নজরটা খুব কম, যদিও সিন্ডিকেশনের কথা মিস্টার তাজুল ইসলাম চৌধুরী স্মরণ করিয়ে দিয়েছেন সেই জায়গায়, এবং সব ব্যবসায়ী আবার যে সবাই যে সাধু সেটিও বলা যাবে না, সে অসাধু ব্যবসায়ীও আছে এবং তাদের ব্যাপারে সতর্কতা রাখাটাও সরকারের দায়িত্ব। এবং সেই সঙ্গে আমরা আরও কথা বলেছি যে খাদ্যে ভেজাল দিয়ে ভেজালমুক্ত খাবার আমরা চাই, আমাদের সুস্থ থাকার জন্য সেটি প্রয়োজন, এখানে আইন আছে, তার প্রয়োগ নেই, প্রয়োগের সমস্যা সীমাবদ্ধতা কি আছে সেগুলো নির্ধারণ করা বা দেখা, সেগুলোকে নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে এই জায়গায় মিস্টার হেলাল উদ্দিন নিজেও বলেছেন জিরো টলারেন্স দেখানো উচিত, এবং একই কথা মিস্টার তাজুল ইসলাম চৌধুরীও বলেছেন, বাকি সবটাই নির্ভর করছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চূড়ান্ত বিচারে সরকারের উপর। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সকলের জন্য শুভকামনা।